নমস্কার বন্ধুরা, ডালিয়া রেইকি ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি ডালিয়া মুখার্জি। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি, যারা ঘরে বা বাড়িতে এনার্জি সার্কেল বা অন্য যে কোনো টিপস করতে পারছেন না, বাড়ির অন্যান্য সদস্যরা দেখে ফেললে আপনাদের অসুবিধা আছে, সেরকম ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা একটা কাগজ নেবেন। আমি এই খাতাটাকে নিয়েই দেখাচ্ছি, মানে এটা আমার স্ক্রিপ্ট লেখার খাতা। এই খাতাটার মধ্যে আমি দেখাচ্ছি, একটু বড় জায়গা নিতে হবে। নিয়ে আপনারা একটা পাত্র করে জল, এটার মধ্যে জল আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই জলটার মধ্যে আঙুল চুবিয়ে চুবিয়ে আঙুল দিয়ে, আঙুলটাই মানে পেনের কাজ করছে, এই আঙুল দিয়ে আমি এনার্জি সার্কেলটা বানিয়ে নেব। একটু বেশি করে জলটা নিতে হবে, কারণ কি একবারে একটানে আমাকে সার্কেলটা বানাতে হবে। এভাবে জল দিয়ে দেখুন সার্কেলটা বানানো হয়ে গেল, কিন্তু কেউ দেখতে পাবে না। এইটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আর কিছুই ভিজিবল হচ্ছে না, তখন আমরা এই কাগজটা টানাবো। সেই রকম এর ভেতরে যেগুলো আমরা লিখব, যেরকম আগের সার্কেলটা দেখিয়েছিলাম, ও একদম উপরে নাম লিখতে হবে। কাজেই কাগজটা যদি আরো বড় হয় তো খুব ভালো, কারণ ওইটুকু জায়গায় আঙুলে করে লেখা একটু অসুবিধা আছে। যখন নাম লিখবেন বা মানের জন্য সুইচ ওয়ার্ড গুলো লিখবেন, তখন যদি জলটা শেষ হয়ে যায় তখন আপনারা বারবার করে এই বাটিতে চুবিয়ে চুবিয়ে করতে পারেন, তখন তো আঙুল ওঠালে কোনো অসুবিধা নেই। কিন্তু সার্কেলের জন্যই শুধুমাত্র ওই একটানে করা। তাহলে ওই আগের সার্কেলে যেটা আমি দেখিয়েছিলাম, দেখুন ছবিটা দেখাচ্ছে, সেম জিনিস লিখবেন, একদম ওপরে নাম লিখবেন, তারপরে লিখবেন ফাইন্ড অ্যাট কাউন্ট, তারপরে ডিভাইন নাও ডান, এটা লিখবেন। এরপরে সুইচ নাম্বার গুলো লিখবেন 520741, তার তলায় হচ্ছে কি ডেট, তার তলায় হচ্ছে আপনি কত মানি চাইছেন সেইটা। আগের মতন, একদম আগের মতন, শুধু এটা জল দিয়ে লেখা হবে। এটা কিছুক্ষণ রেখে দিলেন হাওয়াতে, এমনি শুকিয়ে যাবে। এবার আপনারা কাগজটাকে কোথাও আটকে দিন। এবার আপনি নিজে জানছেন কাগজটার মধ্যে কি কি লেখা আছে, সেটা আপনাকে চোখে ধরে রাখতে হবে ক্যামেরার মতন, সেইটা থেকে আপনি কাগজের দিকে তাকিয়ে বারবার বলবেন। আর একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে ওই সার্কেলের মাঝখানে এই বাঁ হাতের তিনটে আঙুল এইভাবে টাচ করে আপনাকে কিছুক্ষণ এই ভাইব্রেশনটাকে নিতে হবে, অ্যাবজর্ব করতে হবে, আপনাকে ফিল করতে হবে যে এই ভাইব্রেশনটা আমার হাতের মধ্যে দিয়ে অ্যাবজর্ব করছি, রিসিভ করছি। এটা তো রিসিভিং হ্যান্ড, আগের ভিডিওগুলো দেখে আপনারা জেনে গেছেন, এই রিসিভিং হ্যান্ড এখানে দিয়ে আমরা এই ভাইব্রেশনটাকে রিসিভ করছি। তাহলে বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই এই সমস্যা থেকে আপনারা উদ্ধার পেলেন। এখন ফাঁকা কাগজ, কেউ যদি কিছু দেখতে চায় দেখুক, কিছু করার নেই, কিছুই বুঝতে পারবে না। আর এটা ওপেন থাকলো, কোনোদিকেই আপনাদের কোনো অসুবিধা হলো না। তো যাদের অসুবিধা আছে তারা এইভাবে জল দিয়েই লিখুন, তাতেও কাজ হবে। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।